50% আপনার অনলাইনে এবং 50% আপনার কাউন্টার থেকে আমরা টিকিট দেব। কোনো ক্রমে রেজিস্ট্রেশন ছাড়া কোনো টিকিট পাওয়া যাবে না। এর আগে সেই সুযোগটা ছিল একজন 5টা 10টা 20টা টিকিট কেটে এই কালোবাজারিতে বিক্রি করতো। অন্যের কাছে আমি টিকিট কিনে আমি সেটা দ্বারা যেতে পারবো না। আমরা রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী তার ন্যাশনাল আইডেন্টি কার্ড এটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করবে আগে, এবং রেজিস্ট্রেশন ছাড়া কোনো টিকিট পাওয়া যাবে না। এটা প্রাথমিক অবস্থায় আমরা আন্তঃনগর যে ট্রেনগুলো এগুলোর ক্ষেত্রে আমরা এটা পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা ধীরে ধীরে অন্যান্য যে সমস্ত লোকাল ট্রেন সেই ট্রেনেও আমরা যাব, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা আন্তঃনগর ট্রেনগুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং আপনার আগের মতোই 50% আপনার অনলাইনে এবং 50% আপনার কাউন্টার থেকে আমরা টিকিট দেব, কিন্তু কোনো ক্রমে রেজিস্ট্রেশন ছাড়া কোনো টিকিট পাওয়া যাবে না। আরেকটি যেটা জিনিস সেটা হলো, আগে কোনো বাধ্যবাধকতা ছিল না, টিকিট হলে একজন যাত্রী সে ট্রেনে ভ্রমণ করতে পারত, কিন্তু এখন আপনার টিকিটে আপনাকে ভ্রমণ করতে হবে। আমার কাছে টিকিট থাকলেই যথেষ্ট নয়, আমি যদি এডিজি অপারেশনের নামে যে টিকিট সেই টিকিটে যদি আমি ভ্রমণ করি তাহলে ধরে নেওয়া হবে যে আমি বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতেছি। এর আগে সেই সুযোগটা ছিল একজন 5টা 10টা 20টা টিকিট কেটে এই কালোবাজারিতে বিক্রি করতো, 100 টাকার টিকিট, 200 টাকা, 500 টাকার টিকিট, 1000 টাকা আরেকজনের কাছে, কিন্তু এখন অন্যের কাছে আমি টিকিট কিনে আমি সেটা দ্বারা যেতে পারবো না। ধরে নেওয়া হবে যে আমি বিনা টিকিটেই আমি ভ্রমণ করতেছি, এবং তার জন্য যা আমাদের রেলওয়ে আইন অনুযায়ী জরিমানা সহ বিনা টিকিটে ভ্রমণ করার জন্য যে আইন আছে সেটা তার জন্য প্রয়োগ করা হবে। এই একটি, দুটি হলো যে আমরা এখন থেকে আমাদের যারা টিটি যারা আপনার ট্রেনের দ্বারা চেক করে, এবং সেখানে যদি কোনো টিকিট যদি বিনা টিকিটে হোক কিংবা অন্য কোনো কারণে যদি আপনার তাকে জরিমানা বা টাকা নেওয়া, তখন হাতে লিখে রসিদের মাধ্যমে এর আগে সেটা করা হতো, এখন থেকে আমরা পস মেশিন সেটা আমরা ব্যবহার করতে যাচ্ছি। এই যে পস মেশিন, তাহলে এর মাধ্যমে আমরা বিনা টিকিট একজন ভ্রমণ করতেছে কিনা সেটা যেমন আইডেন্টিফাই করতে পারবো, আবার টাকা যেটা আমরা দেওয়া হবে সেটা এর মাধ্যমে কালেকশন করা হবে, দেওয়া হবে যেটা সরাসরি যেটা আপনার সরকারি অ্যাকাউন্টে সেই টাকাটি চলে যাবে। যে ইলেকশন কমিশনের যে মূল সার্ভারের সঙ্গে আমাদের যে সার্ভার এটির সঙ্গে রিলেটেড, এবং এই 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 বিষয়ে এবং তাদের সঙ্গে আমাদের এমইউ হয়েছে, এবং যে প্রশ্নগুলি করেছেন যে সিকিউরিটির ব্যাপার এবং তথ্য আপনার নিশ্চয়তার বিষয়ে যে তথ্য যাতে সুনিশ্চিত থাকে প্রত্যেকটি মানুষের, সে তথ্য সুনিশ্চিত থাকে এই কথাগুলি বিবেচনা করেই তাদের সঙ্গে আমাদের এমইউ আমরা করেছি, যেগুলো আমাদের টিকিটের প্রয়োজনই শুধু আপনার লাগবে সেই তথ্যগুলি শুধু পাওয়া যাবে, অন্য তথ্য পাওয়া যাবে না। এগুলো তো শুনে আপনার মেশিনে আপনি ব্যবহার করবেন দেওয়া আছে একজন, সে যদি এটার বাইরে কালেকশন করে তাহলে তো সেটা তো তার নির্দেশের বাইরে গেল, সে অনুযায়ী আমাদের কর্মচারী শৃঙ্খলা যা আইন আছে তাই যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন আইডেন্টিফাই করে থাকবেন? এই তো আপনি যে কমপ্লেন করলেন, নিজে তো আইডেন্টিফাই কীভাবে আইডেন্টিফাই করবেন? আপনি তো কমপ্লেন করলেন যে আমাকে স্লিপ দিচ্ছে, আপনি স্লিপ দেখাবেন যে দেখেন তার কাছে পস মেশিন থাকার পরে আমাকে স্লিপ দিয়ে টাকা নিয়েছে, এইটাই তো কমপ্লেন হল। এই কমপ্লেন যদি কারোর বিরুদ্ধে আসে তার বিরুদ্ধে আমাদের আইন অনুযায়ী আমাদের ব্যবস্থা নেবো আমরা।